হ্যালো বন্ধুরা আমরা যখন স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে সেলফি তুলে থাকি তখন পেছনে থাকা বিভিন্ন লেখা এভাবে উল্টো দেখতে পাওয়া যায় কিন্তু আপনারা যদি আমার এই ভিডিওটি ফলো করেন এবং তারপরে সেলফি তোলেন সেক্ষেত্রে আপনার পেছনে থাকা বিভিন্ন লেখাগুলি এভাবে সোজাই থাকবে কখনো আর উল্টো হবে না এজন্য আপনাদের কি কি করতে হবে সে বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো আমি প্রশান্ত রয়েছি আপনাদের সাথে আপনারা দেখছেন টেক প্রশান্ত প্রো চলুন শুরু করা যাক আপনি যদি এখনও আমার এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশান আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন আপনার স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে সঠিকভাবে সেলফি তোলার জন্য আপনাদের প্রথমে ক্যামেরা অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পরে একেবারে ওপরে আপনারা ফ্রন্ট ক্যামেরার একটি অপশান পেয়ে যাবেন এই অপশানটিতে একটি ক্লিক দিয়ে দেবেন সাথে সাথে আপনার স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরা ওপেন হয়ে যাবে ফ্রন্ট ক্যামেরা ওপেন হয়ে যাওয়ার পরে একেবারে ওপরের ডান দিকের কোণে সেটিংস অপশান রয়েছে এই অপশানটিতে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে বিভিন্ন ধরনের অপশান দেখতে পেয়ে যাবেন এখানে একেবারে নিচের দিকে সেলফি মিরর বলে একটি অপশান রয়েছে এই অপশানটিতে একটি ক্লিক দিয়ে দেবেন এই সেলফি মিরোর অপশানটি এনেবেল করা থাকে এজন্য ফ্রন্ট ক্যামেরা দিয়ে সেলফি তোলার পরে পেছনের লেখাগুলিকে উল্টো দেখতে পাওয়া যায় এখানে যদি আপনারা ডিজেবল অপশানটি সিলেক্ট করে নেন সেক্ষেত্রে আপনার স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে সেলফি তোলার পরে পেছনের লেখাগুলিকে আর কখনোই উল্টো দেখতে পাওয়া যাবে না তো এখানে আমরা ডিজেবল অপশানটি সিলেক্ট করে নিলাম এভাবে আপনারা ডিজেবিল অপশানটি সিলেক্ট করে নেবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি যদি এখনও আমার এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশান আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন আর আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না